আজ যে ইসলামিক এনটিভি শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য। হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ, কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি। আমরা আল্লাহর নৈকট্য পাই, আমরা আল্লাহর ভালোবাসা পাই, আমরা আল্লাহর কাছের বান্দা হই, এটা আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই আল্লাহ তাআলার নৈকট্য পেতে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আমি তোমাদের খুব কাছে। আল্লাহ কাছে না দূরে? সবাই বলতে হবে, কাছে না দূরে? কাছে। কাছের জিনিসকে দেখা যায় কি যায় না? উত্তর দেন। কিন্তু আল্লাহরে দেখা যায় না, তিনি কাছে কিন্তু তারে দেখা যায় না। তিনি কোরআনে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। তিনি সূক্ষ্মদর্শী, সব জানতা। পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না, কিন্তু তার চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন তো, তিনি কে? সব তিনি দেখতে পান, সব তিনি শুনতে পান। সাত আকাশের উপর সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, সেখানে আল্লাহ তাআলা সমাসীন। এই আরশের উপর থেকে আল্লাহ তাআলা জমিনের অতল গহ্বরে, কোনো জঙ্গলে, কোনো গুহার ভিতরে, কোনো পিপিলিকাও যদি হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না, শোনে কে? কেউ যেটা দেখে না, দেখে কে? কেউ যেটা পারে না, পারে কে? আওয়াজ করে বলেন, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? আমার বাবা মা আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহ তাআলা, তিনি যে আমাদের কাছে, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে বলতে হবে, কটি? দুটি। এক জায়গায় ব্যবহার করেছেন করিব, আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব। এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না? করিব। আরেক জায়গায় ব্যবহার করেছেন কি? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন বলেন, নবী হে, আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুমি বলে দাও ইন্নি করিব, আমি কাছে। আল্লাহ আকবার, তিনি কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন, যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফা ইন্নি করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে। দ্য ক্লোজেস্ট ওয়ান, দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের যে খাদ্য নালী আর শ্বাস নালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ দূরে নন, তিনি আমাদের কাছে। তিনি আমাদের কাছে, ডাকলেই তিনি সাড়া দেন। সুবহানাল্লাহ পড়েন, ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না, ঠিক কি না? ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে? পাওয়া যাবে, কথা বলেন? কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে? আওয়াজ করে বলতে হবে, মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে? আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। চিল্লায় বলেন, ঠিক কি না? এই জন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ফাইন জাকারানি ফি নাফসি জাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি আমারে একা একা ডাকে, মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে।
فإن ذكرني في نفسي ذكرته في نفسي আমার কোন বান্দা যদি আমারে একা একা স্মরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সুবহানাল্লাহ কইতে পারলেন না ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাতে এগিয়ে যায় ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে এগিয়ে যাই ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই এই জন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আরো জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সবচাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি